কখনো কখনো ধরুন মুখটা কারণ না বেঁকা থাকে আমরা ক্যান্টিং বলি ওই ক্যান্টটাকে তখন নিচে উপরে দুটো চোয়ালকে সার্জারি করে আমাদের ক্যানটাকে ঠিক করতে হয় তো পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন ইজ আ মাস্ট প্রি সার্জারি ইউ নিড টু এস্টাবলিশ আ বন্ড অর্থোগনাথিক সার্জারি ইজ বেসিক্যালি সর্ট অফ কসমেটিক সার্জারি অলসো তো আপনি এটা ভালো প্রোফাইল একটা পাবেন আপনার অ্যাঙ্গেলটা একটু ডিফাইন হবে আমরা জাস্ট চিনটাকে ইলঙ্গেট করে দিই নমস্কার বিবি পোদার হসপিটালের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই আজও যে বিষয়টা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের দিনে এই বিষয়ে জানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সচেতনতার জন্য আমরা এই ধরনের পডকাস্ট আপনাদের সামনে নিয়ে আসি এবং খুব সুন্দর সারা পাচ্ছি আশা করি এইভাবেই আপনাদের সামনে আরো অনেকগুলি বিষয় আমরা তুলে ধরতে পারবো আমাদের এই পডকাস্টের মাধ্যমে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ে ঢোকার আগে আমাদের সঙ্গে যিনি রয়েছেন আমাদের অতিথি তার সঙ্গে পরিচয়টা সারবো আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ওরাল ম্যাকসিলোফেসিয়াল সার্জন ডক্টর অভিক পাই আপনাকে স্বাগত আমরা আহ ডক্টর পাইনের কাছে যে বিষয়গুলো জানতে চাইবো প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের সাধারণভাবে অনেক আমরা মনে করতে পারি যে এই অফিশিয়াল সার্জারি এটা খুব কমপ্লিকেটেড এটা অ্যাক্সিডেন্ট কেসের ক্ষেত্রে শুধু ভাববার বা যারা ক্যান্সার পেশেন্ট ওরাল ক্যান্সারের পেশেন্ট তাদের ক্ষেত্রেই ভাবনা চিন্তা ব্যাপারটা এরকম নয় কনশিয়াসনেসটা কিন্তু অনেক বেড়ে গিয়েছে এবং এখনকার সমাজে এই বিষয়টা জানাটা কতটা জরুরি আমাদের আলোচনার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন প্রথমেই ডক্টর পাইন আমি যে বিষয়টা যাব আমরা ম্যাক্সিলোফেশিয়াল সার্জারির কথা বললেই যেটা ভাবি সেটা অ্যাক্সিডেন্ট কেসের কথা আর এখনকার দিনে ওরাল ক্যান্সারের পেশেন্টদের ক্ষেত্রে আমরা দেখেছি বা ইএনটি কোনো প্রবলেম মানে অন্য যে সমস্ত ক্যান্সারের ক্ষেত্রে এই সার্জারিটার দরকার হয় সেই ক্ষেত্রে কনসিয়াসনেসের জন্য অ্যাজ যেন এই সার্জারি কিন্তু এখন আমরা দেখতে পাই অনেকে মুখের যে কোনো ডিফরমেশন আমরা তো কেউ নিখুঁত নই যে কোনো ভূত ঢাকতেই কিন্তু এই সার্জারির কথা ভাবছে এই কনসাসনেসটা এই সচেতনতাটা কতটা বেড়েছে বলে আপনার দেখুন সচেতনতা যত দিন যাচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে মেডিকেল ফিল্ডে সচেতনতা তো বেড়েছে আগে মানে আমাদের পেশেন্টের ফ্লো নিয়ে আমরা বিপি পোদ্দার হাসপাতালেই আমি বলে দিচ্ছি আমাদের পেশেন্টের ফ্লো আস্তে আস্তে আমরা যেমন সার্জারি একটু পেশেন্টের যেমন যেমন ভাবে আউটকাম মানে সাকসেসফুল আউটকাম দেখতে পাচ্ছি আরো পেশেন্টরা আসছে আরো এনকোয়ারি আসছে আমরা আরো সার্জারি করছি ওরাল ক্যান্সারের ব্যাপারে বলি ওরাল ক্যান্সার মানে মুখের ক্যান্সার তো মুখের ক্যান্সার যদি আমাদের কোনো একটা হ্যাবিট থাকে পান গুটকা বা যেগুলো আমরা খাই মানে অনেকজন খাই আর কি সেইগুলো মানে অনেক দিন খেলে ক্রনিক একটা টিস্যু ইরিটেশনের ফলে এই ক্যান্সারগুলো আমাদের দেখা যায় এটা মেন মানে মেন কজই এটাই তো এই এটা চিকিৎসা যেটা সেটা হচ্ছে কি পুরো ওই অংশটাকে বাদ দিয়ে দেওয়া ওখান থেকে যেখানে ক্যান্সারটা ছড়িয়েছে তার তার আশেপাশে একটু আমরা বেশি জায়গা নিয়েই জিনিসটাকে বাদ দিই তো বাদ দেওয়ার পরে ওইখানটা আমরা এটা জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করতে হয় মানে ওই জায়গাটা বাদ দিয়ে দিলে ওখানটা তো খালি হয়ে গেল সেখানটা আমার রিকনস্ট্রাকশনে অনেক অপশন থাকে যেমন আমরা হাতের থেকে বা নিতে পারি হাতের থেকে গ্রাফট নিলে সেখানে গ্রাফটের সঙ্গে ওখানে যে মানে আর্টেরিয়ার বেনটা আছে যেটা ওই গ্রাফটাকে সাপ্লাই করছে সেই আর্টেরিয়ার বেনের সঙ্গে আমরা ওই গ্রাফটাকে নিই তারপরে সেটা যেখানে ধরুন আমাদের কাটতে হয়েছে সেই জায়গায় ওটা ভালো করে সুচার করে ওখানের একটা আট্রিয়া ভেনের সঙ্গে আমরা ওটাকে মানে অ্যাটাচ করে দিই যাতে ওইখানের ভাইটালিটি অফ দ্য গ্রাফ থাকে সেরম এইভাবে আমরা আর কি রিকনস্ট্রাকশনটা করছি এটা কি কেবলমাত্র হাত থেকেই করা সম্ভব না পা থেকেও করা সম্ভব পা পা থেকেও করা সম্ভব আমাদের অ্যান্টেরিয়র থাই যেটা আছে সেখান থেকেও আমরা একটা গ্রাফ নিতে পারি এগুলোকে মানে যে মাইক্রোভাসকুলার লেভেলে গিয়ে আমরা আর্টারি আর ভেনটাকে কানেক্ট করছি উইথ দ্য এক্সিস্টিং আর্টারি অ্যান্ড ভেন ইন হেড অ্যান্ড নেক রিজেন ওইটাকে মাইক্রোভাস্কুলার সার্জারি বলে তো সেটা আমরা অ্যান্টেরিয়ার থাই থেকে নিতে পারি আমরা একটা ফিবুলা গ্রাফ নিতে পারি টিবি ফিবুলার মধ্যে আমরা ফিবুলা মানে এটাকে বলে অসিও কিউটিনিয়াস গ্রাফট যেটাতে আপনার অসিয়াস এলিমেন্টটাও থাকে যেমন হার্টটা তার সঙ্গে কিউটিনিয়াস এলিমেন্টটা মিউকো কিউটিনিয়াস এলিমেন্টটা থাকে যেমন সফট ইস্যু উইথ দ্য স্কিন যদি চাই স্কিনটাও নিতে পারি সেই হিসেবে আমরা এটাকে রিকনস্ট্রাক্ট করি অসিও কিউটিনিয়াস গ্রাফট আমরা তখনই নিই ধরুন যখন মানে ক্যান্সারটা এমন ভাবে ছড়িয়ে গেছে ধরুন আপনার লোয়াল মানে লোয়ার জ যেটা নিচের চোয়ালটাও ইনভলভ সেখানে আপনাকে নিচের চোয়ালটাও বাদ দিতে হলো তখন একদিকে চোয়াল যদি না থাকে তো ইটস নট পসিবল পেশেন্ট কি করে মানে থাকবে বা কি করে খাবার দাবার খাবে ফাদার ডিস্টার্ফ ইজ লাইফ তো এই হিসাবে আমরা এই অসিয়াস গ্রাফটা নিই তার সঙ্গে কিউটিনিয়াস গ্রাফটাও আমরা ওখানে সুচার করি আর ওখান থেকে যে ভেন্স আর আর্টারিটা নিই সেটা আমরা এখানে প্রেফারেবলি ফেশিয়াল আর্টারি ফেশিয়াল এর সঙ্গে বা অনেক অন্য মানে অপশানস থাকে সেখানে আমরা অ্যানাস্টোমোসিস করি মানে ওটাকে জুড়ে দিই ওখানে সঙ্গে যাতে ভাইটালিটি অফ দ্য গ্রাফট মেনটেন থাকে ওইটা ওখানে লেগে যায় আচ্ছা এই অপারেশন কতটা কমপ্লিকেটেড যা ভেরি কমপ্লিকেটেড অপারেশন মানে অফকোর্স মানে অনেকটাই কমপ্লিকেটেড পেশেন্টরা অনেক সময় তো ভয় পেয়ে থাকেন যে এরকম প্রথম কথা আমাদের ফেসের যে ডিফরমেশন সেটা নিয়ে কিন্তু একটা মেন্টাল প্রেশার পরে সে তারপরে ধরুন এরম একটা সার্জারি সেক্ষেত্রে পেশেন্ট কতটা মানে অ্যাসিওর্ড হতে পারে এ বিষয়ে যে ঠিক হয়ে যাবে বা এটা অতটাও কমপ্লিকেটেড নয় এই অ্যাসিওরেন্সটার জন্য আমি জিজ্ঞাসা করছি দেখুন অ্যাসিউরেন্স বলতে সাইকোলজিক্যালি বা মেন্টালি মানে উই নিড টু কাউন্সিল দ্য পেশেন্ট আ লট কারণ এই সব ক্ষেত্রে পেশেন্ট অলরেডি মানে মানে একটা ডিপ্রেশন একটা ডিপ্রেসিভ স্টেটে আছে তো পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন ইজ আ মাস্ট প্রি সার্জারি ইউ নিড টু এস্টাবলিশ আ বন্ড ইউ নিড টু অ্যাসিওর দ্য পেশেন্ট কে মানে না মানে সব ঠিক হয়ে যাবে সেই হিসাবে যতটুকুনি করার সেটা আমরা করি অ্যাসিউরেন্স দেওয়া একটা পেশেন্ট ডক্টর রিলেশনশিপটা আরও ভালো করে করা সেটা আমরা করি করার পরে দেখুন যখন একটা ক্যান্সার হয়েছে ইট অল ডিপেন্ডস অন দ্য স্টেজ অলসো একটু মানে অ্যাডভান্স স্টেজে তো প্রোগনোসিসটা একটু মানে খুব খুব একটা যে ভালো থাকে না ডিপেন্স কোন স্টেজে আছে কি আছে কতটা নেকনোজ ইনভলভ তো সেক্ষেত্রে আর কি পেশেন্টরাও সেটা বুঝতে পারে তো যেখানে ধরুন পেশেন্টের ক্যান্সার হয়েছে সেখানে কসমেটিক ব্যাপারটা কিন্তু ততটা আর প্রাধান্য পায় না মানে সেখানে জীবনটাই বেশি ইম্পর্টেন্স পায় ঠিক ঠিক মানে আমি বাঁচবো কি আমি বাঁচবো না ঠিক প্রথমে যখন একবার ধরুন আমরা এই জিনিসটাকে এলিমিনেট যদি সাকসেসফুলি করতে পারি উইথ দা ফোর ফাইভ ইয়ারস ফলো আপ দেন এই জিনিসটা যখন পেশেন্টের মাইন্ড থেকে মেন্টালি যখন চলে যায় দেন দ্য কসমেটিক পার্ট কামস এন ডুপ্লে কিন্তু ধরুন একটা ক্যান্সার পেশেন্ট নর্মালি যেমন ধরুন মানে নর্মাল পেশেন্ট নর্মাল লোকেরা যেমনভাবে ধরুন খেতে পারে বা নর্মাল লোকেরা যেমনভাবে চলাফেরা করতে পারে একটা ক্যান্সার পেশেন্ট উইথ কি বলবো এই জিনিসটা বাদ দেওয়া ক্যান্সার সেলস গুলো বাদ দিয়ে রিকনস্ট্রাক্ট করে আমরা পেশেন্টকে কিন্তু কসমেটিক্যালি অতটা ভালো মানে আউটকামটা কসমেটিক্যালি নর্মাল পেশেন্টের মতন দেওয়া যায় না ইন ভেরি অ্যাডভান্স কেসে যেখানে ধরুন অনেকটা ডিসেকশান দরকার আর অনেকটা রিকনস্ট্রাকশান দরকার কিন্তু সেখানে এগেন আই টেলিং ওই লাইফটা টেক্স মাজ ফুর ইনফোর ইম্পর্টেন্স আমরা বাঁচবো কি বাঁচবো না রাদা দাঁদা কসমেটিক ইমপ্যাক্ট ঠিক আচ্ছা আমরা তো এই বিষয়টা জানলাম ক্যান্সার এবং অ্যাক্সিডেন্ট কেস ছাড়া অ্যাক্সিডেন্ট অনেক সময় আমরা দেখেছি ফেশিয়াল ডিফরমেশন হয় সেক্ষেত্রে এই ধরনের সার্জারি হয় এছাড়া আর কোনো কারণে কি আপনাদের এই সার্জারিটা করতে লাগে হ্যাঁ আর কারণে কর মানে আমাদের এই ম্যাকজিলোফেশালের যে ডোমেনটা আছে সেখানে আমাদের আরেকটা উম ইয়ে আছে অর্থন্যাতিক সার্জারি বলে অর্থোগন্যাটিক সার্জারি ইজ বেসিকালি সর্ট অফ কসমেটিক সার্জারি অলসো যেটাতে আমরা বনি কন্টোসটাকে উই ক্যান্ অল্টার দ্য বনি কন্টোজ হুম আহ যেটাতে মানে একটু ভালো আউটকাম আছে যাতে ফেসের আহ মোস্টলি ইট ইজ কমন ইন মানে কি বলবো টিনএজ হুম টিনএজ পিপলে একটু কমন থাকে তারপরে ধরুন দ্য পিপল ওয়ানবি মডেল যারা একটু এই ফিল্ম ইন্ডাস্ট্রি বা এতে যেতে চায় তাদেরও কমন থাকে আমি খুব একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি যেমন জিনিও প্লাস্টিক জিনিও প্লাস্টিক ইজ নাথিং বাট ইলংগেশন অফ দ্য চিন তো আপনি একটা ভালো প্রোফাইল একটা পাবেন আপনার অ্যাঙ্গেলটা একটু ডিফাইন হবে আমরা জাস্ট চিনটাকে ইলংগেট করে দিই আচ্ছা এই ধরনের সার্জারি ক্ষেত্রে যারা কেবলমাত্র সুন্দর হয়ে ওঠার জন্য এই সার্জারি করাচ্ছে তাদের ক্ষেত্রে কোনো এফেক্ট মানে কোন রকম সাইড এফেক্ট পরবর্তীতে বা বারবার করে সেটাকে মেনটেন করা এরকম কোনো বিষয় আছে কি দেখুন একটা আমরা যেটা করি অ্যাজ আ ম্যাকজোলোপেশাল আমরা অর্থগ্ন্যাতিক সার্জারি করি অর্থগ্ন্যাতিক সার্জারি যেটার মধ্যে আমরা বনি কন্টোসটাকে বনি বা ধরুন কার্টিলেজিনাস কন্টোসটাকে অল্টার করি টু গিভ আ বেটার লুক আচ্ছা আরেকটা কসমেটিক মানে অপশানস আছে যেটাতেও মানে এখন মানে এখন না অনেকদিন ধরেই সেটা হচ্ছে সেটা হচ্ছে ফিলার্স ডার্মা ফিলার্স এগুলো তো এটা সম্বন্ধে আমার খুব একটা আইডিয়া নেই কিন্তু আমি যতটুকু জানি আর কি এটা বারবার আপনাকে করতে হয় নাহলে ফিলার্স গুলো আবার মানে চলে যায় বা হ্যাঁ যেমন ধরুন আমি এটা ইয়ে করছি একটা কন্ডিশন হয় আর কি স্যাডেল নোজ বলে স্যাডেল নোজ স্যাডেল নোজ মানে আপনার এই যে ব্রিজটা আমাদের আছে এখানে এই ব্রিজটা ডিপ্রেস থাকে আচ্ছা কোনো সার্জারির জন্য বা জেনেটিক্যালি ফ্রম বার্থ তো এটা আমরা দুটো ভাবে করতে পারি একটা একটা হচ্ছে কি বাই অর্থোগ্নাতিক মানে আমরা একটা অসিয়াস গ্রাফট দিয়ে দিলাম এখানে উই টেক ইট ফ্রম সামওয়্যার ইন দ্য বডি তখন আমরা উই ক্যান কাম ইনটু পিকচারস আরেকটা অপশন থাকে ইউ ডু ফিলাজার আচ্ছা কিন্তু ওই ফিলেজের একটা মানে একটা লিমিটেশন আছে এতটা যেটা আমরা ধরুন একটা কন্ট্রোলটাকে ডিফাইন করবো উইথ আ গ্রাফট সেটা ফিলেজ অতটা হয়তো করতে পারবে না বা করলেও হয়তো ওরকম ভাবে ওই আউটকামটা আসবে না আমরা এটা ধরুন কস্ট কন্ট্রোল গ্রাফট বলে এটা আমরা একটা রিপ নাইনথ এইট বা নাইনথ রিপের যে কাটলেজটা ওইটা আমরা নিয়ে আমরা এখানে স্যাডেল নোস ডিফরমিটিটাকে ঠিক করি আর কি দ্যাট ইজ আ মোর পার্মানেন্ট অপশন দ্যান ফিলেজ বা এগুলো আচ্ছা এটা কি রকম খরচ সাপেক্ষ দেখুন কসমেটিক যেখানে চলে আসছে খরচ তো আছে মানে একদমই খরচ নেই তা না খরচ সাপেক্ষ আচ্ছা এই ব্যাপার কেবল মাত্র ফেশিয়ালি এই ধরনের সার্জারি হয় না বডির অন্যান্য পার্টসের ক্ষেত্রে এটা হতে পারে বডির অন্যান্য পার্টসের ক্ষেত্রেও এটা হতে পারে এই জিনিসটা কিন্তু সেটাতে আমরা ডিল করি না যেমন ধরুন অনেক ব্রেস্ট অগমেন্টেশন আছে তারপরে আপনার টাক প্রসিডিওর বলে একটা প্রসিডিওর আছে যেখানে আপনার এই যে মানে অ্যাবডোমিনাল ফ্যাটটা সেটা আপনি জাস্ট সাবকিউটিনাস ফ্ল্যাটটাকে হাঁটিয়ে দিয়ে সুচারি টাক প্রসিডিওর বলে এরকম অনেক আছে আমরা এত মেক্সুলো ফেশিয়াল সার্জন উই ডু নট ডু বেশ তার মানে আমরা যদি কসমেটিক সার্জারির পথে হাঁটি তাহলে সেটা কিন্তু বেশ খরচ সাপেক্ষ হ্যাঁ বেশটা ইটস মানে এট রিলেটিভ রিলেটিভ ব্যাপার হ্যাঁ ডিপেন্স কি কতটা মানে পেশেন্ট আগ্রহী ডিপেন্স কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে মানে সোশিয়াল স্টেটাস টা কি সেটার ওপর ডিপেন্ড করে আর যারা ধরুন আপনার একটু মানে মানে কি বলবো লোয়ার সোশিয়াল ইকোনমিক স্ট্যাটাস থেকে তারা মানে তাদের এতে এটা আসন মাথা এটা আসে না কিন্তু ওই কসমেটিক সার্জনি ব্যাপারটা ধরুন যারা রাইনোপ্লাস্টিক করতে আসছে বা ধরুন যারা মুখের চোয়ালটা আগানো বা পেছনো করতে আসে যাদের কখনো কখনো কনজেনিটালি জেনেটিক্যালি আগানো থাকে বা পেছনো থাকে তারা মোটামুটি মানে দে কাম ফ্রম আ গুড সোশ্যাল ব্যাকগ্রাউন্ড ওকে এই যে আপনি যে profession কথা বলেন যারা ধরুন মডেলস হতে চায় বা যারা ফিল্মে জন্য অ্যাপিয়ার করতে চায় তাদের ক্ষেত্রে আমি বলছি তাদের ক্ষেত্রে এই যে ধরুন সার্জারির মধ্যে দিয়ে প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া এই অ্যাওয়ারনেসটা এটা এখানে ধরুন কলকাতাতে কতটা বেড়েছে বলে আপনি মনে করেন আমি ধরুন প্র্যাকটিস শুরু করেছি দু তেরো থেকে তো মানে একটা হচ্ছে প্র্যাকটিসও আমাদের মানে আমি গেটিং পেশেন্ট প্র্যাকটিস যত তো বাড়ছে সচেতনতা অনেকটা বেড়েছে এখন মানে মানে পিপল আর মোর কি বলবো পিপল আর অ্যাকসেপ্টিং দিস থিং মোর ইজিলি আগে যেমন দেখেছি একটা ভয় ছিল এখন মানে সেই ভয়টা যেহেতু মানে উই আর গেটিং আউটকামস সাথে ধরুন যেমন প্র্যাকটিসটা বাড়ে মানে নাম্বার অফ পেশেন্ট যখন বাড়ে মানে আউটকামগুলো যখন আমাদের মানে সাকসেসফুল হচ্ছে সেই জিনিসটা পেশেন্ট ওয়ার্ড অফ মাউথ সেরমভাবে যত ধরুন আমরা মানে দ্য টিম অফ ম্যাকুলিফেশিয়াল ডক্টরস আমরা যত করছি আমাদের আউটকামটা ভালো হচ্ছে তত ওয়ার্ড অফ মাউথ তো ভালো ছড়াচ্ছে তো পেশেন্টস আর গেটিং মোর কনফিডেন্স কে না এটা মানে ইটস ক্যান বি ডান মানে আপনাকে বিদেশে যেতে হবে না বা ইটস নট মানে এনিথিং যেটাতে মানে আমার লাইফ রিস্ক আছে এরকম কিছু আপাতত মানে অ্যাক্সেস এর মধ্যে সেটা কোর্স আচ্ছা আপনি যেমন চোয়ালের কথা বললেন মুখের আর কোন কোন পোরশন এরকম আমি আমার ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারি দেখুন আমাদের মুখের মধ্যে যদি আপনি এই পুরো জিনিসটা দেখেন দিস আ আনস্টেন্ট থিং হেড আপনি যদি দেখেন দিস বোন এই মাঝখানে একটা পার্ট থাকে আর এখানে একটা পার্ট থাকে তো আমরা যখন অ্যানালিসিস করি আমরা এই মুখের জিনিসটাকে তিনটে ভাগে ভাগ করি আর এই তিনটে ভাগ একদম সেম হতে হবে মানে ফ্রম হিয়ার টু হিয়ার এটা একটা অ্যানাডেমিক্যাল ল্যান্ডমার্ক ফ্রম হিয়ার টু হিয়ার ফ্রম হিয়ার টু হিয়ার তো এই জিনিসটা যখন এবার এই জিনিসটার মধ্যে আমরা অ্যানালিসিস করি আরো অনেক প্যারামিটার আছে এটা জাস্ট ওয়ান অফ দ্য প্যারামিটার আমরা বললাম এবার ধরুন এই জায়গাটা এটা বড় তো ইটস আ লং ফেস্ট সিনড্রোম এই জায়গাটা বড় হুম তখন আমাদের এই লোয়ার চলটাকে করে কমাতে হবে কখনো কখনো ধরুন মুখটা কারণ না বেঁকা থাকে আমরা ক্যান্টিং বলি ওই ক্যানটাকে তখন নিচে উপরে দুটো চোয়ালকে সার্জারি করে আমাদের ক্যানটাকে ঠিক করতে হয় কখনো কখনো এই মাঝখানের চোয়ালটা সাইড প্রোফাইল দিয়ে দেখলে আমাদের ওই মানে জিনিসটা বোঝা যায় যেটা হচ্ছে আমি যেটা বললাম এটাকে নেসিয়ান বলে এই এই পয়েন্ট থেকে আমরা ল্যাটারাল প্রোফাইল থেকে মেজার করি যে এটা এইটা ভেতরে না এইটা বাইরে তো সেই হিসাবে উই ক্যান আমরা প্রি অপারেটিভলি আমরা পেশেন্টকে একটা পিকচারও দিতে পারি যে মোরলেস আপনি এরকম দেখতে হতে মানে হবে না কি ইভেন ফর দা নোজ অলসো বেশ মানে সেটা আগে থাকতে দেখিয়ে দেওয়া সম্ভব پیشنটকে হ্যাঁ হ্যাঁ আফটার সার্জারি হ্যাঁ উই হ্যাভ সফটওয়্যার দেখতে হতে সেটা একটা আইডিয়া হ্যাঁ এরকম মানে পুরোটা না হলে একটা সর্ট অফ আইডিয়া আমরা দিতে পারি ইভেন ফর মানে নোজ কারেকশন অলসো যেটা আমি বললাম স্যাডেল নোজ বা ধরুন অনেকজনের নোজ অনেক সময় পারফেক্টও থাকে তারা আরো পারফেক্ট করতে চায় যেমন ধরুন টিপ প্লাস্টি বলে একটা টিপ প্লাস্টি মানে মানে টিপটা আরো শার্প করা তো আফটার টিপ প্লাস্টিক এমন হতে পারে সেটাও আমরা বলতে পারি এই অ্যাঙ্গেলটা যেটা থাকে এটাকে আমরা আপার লিপ আর এই অ্যাঙ্গেলটা অপটিউস আছে না কত অ্যাঙ্গেল আছে সেটা আমরা কেমন দিতে পারি সেটা আমরা বলতে পারি আচ্ছা এই ধরনের সার্জারি ক্ষেত্রে রিকভারি যে পিরিয়ডটা সেটা কতদিন ভর্তি থাকতে হয় অ্যাডমিশন নিয়ে থাকতে হয়

হ্যাঁ অফকোর্স ইফ ইউ ডু নট ডু ইট প্রপারলি দ্যার আর লট অফ কমপ্লিকেশন প্যারাস্তিসিয়া হতে পারে কমপ্লিট নামনেস হতে পারে বিকজ আপনি জ নিয়ে এদিক ওদিক করছেন হতে পারে নেজাল টিপ হলোই না যে রেজাল্ট আপনি চাইছেন নেজাল ব্রিজ আপনি যেটা আর আরেকটা জিনিস যেটা আমার মনে হয় বা আপনারও মনে হবে কেউ ধরুন একটা সার্জারি মানে ইফ এ পেশেন্ট ইজ গোয়িং আন্ডার দ্য নাইফ টু কারেক্ট নোজ তাহলে তারা দে আর ভেরি মাচ সেন্সিটিভ যদি না একদম গ্রস ডিফরমিটি থাকে নোজে যেমন একদম মানে ফ্ল্যাট নোজ বা ক্রুকেড নোজ এই দিক ওদিক থাকে সেটা আমরা একটা গ্রস ডিফরমিটি একটু কারেক্ট করলে কিন্তু রেজাল্ট কিন্তু যাদের ধরুন পারফেক্ট দে মোর পারফেক্ট থিং মানে দে আর ভেরি স্কেপ্টিক্যাল অ্যাবাউট দিস থিংস তো সেই সার্জারিতে আপনি নেবেন কি নেবেন না বা কতটা আপনি আউটকাম দিতে পারবেন সেটা মানে মানে সেই ডিসিশনটা ইজ আ বিগ থিং মানে আপনি অ্যাকচুয়ালি পেশেন্টকে কি বলতে চান মানে پیشنটের মানে এক্সপেকটেশনটা আপনি করতে পারবেন কিনা ধরুন কারোর অলরেডি টিপ ইজ পয়েন্টেড টিপ সে আরো পয়েন্টেড করতে চায় আরো মানে ডরসাম অফ দা নোজ এ ব্রিজ অফ দা নোজ এটাকে আরো ভালো করতে চায় বা আমরা আরেকটা জিনিস আছেই আমরা এটাকে বলি ডরসাল এস্থেটিক লাইন এটা দুটো প্যারালাল লাইন फ्रॉम দা আইব্রোজ which goes এটা যত প্যারালাল হবে তত নোজটা পয়েন্টেড হবে फ्रॉम द ফ্রন্টাল ভিউ তো সেটা অনেক پیشنট মানে অলরেডি আইডিয়া নিয়ে আছে দে ওয়ান্ট মোর মানে কি বলবো আরও ভালো চায় তো সেটা কতটা আছে এবার তো কতটা আমরা দিতে পারি সেই এক্সপেকটেশনটা আমরা দিতে পারবো কিনা সেখানে চুজ করার জিনিসটা একটু ট্রিকি পেশেন্টকে আপনাকে সেইভাবে কাউন্সিলিং করতে হবে আর কি বা ধরুন আপনি বললেনও যে আমরা দিতে পারবো আপনি করতে পারছেন কি না সেটা আপনি করতে পারলেন না অ্যান্ড দিস কাইন্ড অফ পেশেন্টস আর ভেরি সেন্সিটিভ মানে ঠিক তারা যেটা চাইছে সেই ইয়েটা পূরণ চাহিদাটা পূরণ না করতে পারলে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা দেয় আমরা আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনারা দেখতেই পেলেন যে এই বিষয়ে কিন্তু অ্যাওয়ারনেস বাড়ছে খোদার ওপর খোদ্গাড়ি একদম আমরা যে চেহারাটা নিয়ে জন্মাচ্ছি সেটাকে যদি আরও আমাদের মনের মতো করে তুলতে চাই সেটা কিন্তু করা সম্ভব সার্জারি এর মাধ্যমে এবং সেই সার্জারি কমপ্লিকেটেড অবশ্যই কিন্তু সেটা অসম্ভব ব্যাপার নয় মানে আমি যদি মনে করি আমি আরো সুন্দর হব আমার নাক আরো টিপলো হবে এবং আমার মুখের আরো যা যা খুঁত রয়েছে সেগুলো আমি ঢেকে ফেলতে চাই সেটা কিন্তু সম্ভব এছাড়াও আমরা আলোচনা করলাম আজকে যে অসুস্থতার কারণে যে ডিফরমেশন সেটার সার্জারির বিষয় কারণ সেক্ষেত্রে সেই সার্জারিটার থেকেও প্রাণী বাঁচাটা বেশি জরুরি কিন্তু আমরা পরবর্তীতে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেই বিষয়টা কিন্তু অ্যাওয়ারনেস দিনে দিনে বাড়ছে এবং এই বিষয়ে সচেতন হওয়ার পর এই ধরনের প্রফেশনে যারা যুক্ত যাদের ক্ষেত্রে প্রেজেন্টেশন বা সুন্দর থাকাটা ভীষণ জরুরি তারা কিন্তু দিনে দিনে সচেতন হচ্ছে এবং এই সার্জারির পথে এগিয়ে আসছে কিছুটা হলেও আমরা আজকে এই আইডিয়া আপনাদের দিতে পারলাম আশা করি আপনারাও এই বিষয়ে সচেতন হবেন আমাদের পডকাস্ট আপনাদের ভালো লাগবে অনেক ধন্যবাদ যশোর পাই আর আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নমস্কার